আজ আমি যে সময়ের গল্পের কথা বলছি তখনও বাড়িতে বাড়িতে টেলিফোনের প্রচলন হয়নি। আর গ্রামগঞ্জে তো টেলিফোন নামক বস্তুটির কথা কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ। তখন খবরের কাগজটুকুই যা ভরসা, তবে সেটা আবার আমার তত বেশি পড়া হয়ে উঠত না। আমি তখন কলকাতার হরিপালের বাড়িতে হিসাব নিকাশের দেখাশোনা করি। সেখানে একটা ছোট ঘরে থাকি, খাওয়া দাওয়াও সেখানে হয়, বাড়ির সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ হয়। বছরে এক থেকে দুইবার বাড়ি থেকে ঘুরে আসি। বাড়িতে বউ মা বাবা সবাই আছেন। বেশ কিছুদিন হলো তাদের কোনো চিঠি পাইনি, তাই বাড়ি যাচ্ছি সবার সাথে দেখা করতে। আজ সকাল থেকেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন, এক নাগারে বৃষ্টি হয়ে চলছে। তবে এখন বৃষ্টি হওয়াটা কিছু অস্বাভাবিক নয়, কারণ সময়টা বর্ষাকাল। আমাদের গ্রামের নাম দেউলিপুর, উড়িষ্যার একটা প্রত্যন্ত গ্রাম। সেখানে বিদ্যুৎ বাতি ও কোনো প্রকার আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখনও পৌঁছায়নি। প্রথমে ট্রেনে, তারপর বাসে করে যেতে হয়। বাস থেকে নেমে 6 কিলোমিটার হাঁটলে আমাদের গ্রাম। বেলা দুপুরের সময় বাসটা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ছাতা মাথায় দিয়ে গায়ের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে গায়ের কথা আমার মনে পড়তে লাগলো। প্রায় 8-9 মাস পরে আমি গায়ে ফিরছি। সারাটা বছর শহরে থাকার ফলে গায়ের এ কয়দিনের ছুটিটা বেশ ভালোই লাগে আমার। ঘরের গরুর দুধ, নিজেদের ক্ষেতের রোয়া মোটা চালের ভাত, পুকুরের মাছ, আর দুবেলা দাবায় বসে দক্ষিণা বাতা সেবন করা, কে যেন স্বর্গীয় আশ্বাস। হঠাৎই আমার মনে পড়তে লাগলো আমার বউ লক্ষ্মীরানীর কথা। কতদিন তাকে দেখিনি, হাঁটতে হাঁটতে শুনতে পেলাম অদূরের বাঁশবনের মাথায় বাস পড়েছে। বর্ষার অন্তিম পর্যায়ে এসে আকাশ যেন তার সমস্ত জল ঢেলে দিচ্ছে এই বসুন্ধরার ওপর। বেশ অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম গায়ের কাছাকাছি। গ্রামের শুরুতে বড়তলায় বুড়োরা বসে আড্ডা মারে, কিন্তু আজ বৃষ্টির কারণে হয়তো বা অন্য কোনো কারণে বড়তলায় এবং তার আশেপাশের জায়গায় একটা লোক তো দূরের কথা, একটা কুকুর কিংবা বিড়াল কিছুরই দেখা পেলাম না। ভাবলাম বৃষ্টির কারণে হয়তো আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির সামনে এসে দেখলাম বাড়ির সামনে দেওয়ালগুলোতে শ্যাওলার আস্তরণ পড়ে সবুজ হয়ে গেছে। পেছনের চালতা গাছটা আড় হয়ে শুয়ে পড়েছে পাঁচিলের ওপরে। মনে মনে ভাবলাম নিশ্চয় ঝড়ের কারণে গাছটা পড়ে গেছে। যাই হোক, বাড়ির মধ্যে ঢুকে উঁচু গলায় ডাক দিলাম, মা, ও মা, বাবা, তোমরা কোথায়? কারোর কোনো সাড়া না পেয়ে আবার ডাক দিলাম, লক্ষ্মীরানী, ও লক্ষ্মীরানী। কারোর সাড়া না পেয়ে বুঝলাম এমনটা আগেও হয়েছে অনেক সময়। সবাই মিলে ক্ষেতের কাজ দেখাশোনা করতে যাই, তাই হয়তো গেছে। আমি এগিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম। ঢুকে দেখলাম ঘরেও সেই একই কাণ্ড, দেওয়ালে সবুজ শ্যাওলা পড়ে আছে অনেক দূর পর্যন্ত। এরা কি ঘরদোর পরিষ্কার করেনি অনেক দিন, কে জানে? ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না। এতখানি পথ এসে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই আমি খাটের ওপর শুয়ে পড়লাম এবং শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙলো বাবার কণ্ঠস্বরে, এতখানি পথ হেঁটে এসে বড় ক্লান্ত হয়ে গেছিস না রে বাবা? বৌমা রান্না চড়িয়েছে, ক্ষণিকের মধ্যে দুটো ভাত হয়ে যাবে, দুটি ভাত পেটে দিয়ে তারপরে শুবি। উঠে বসে ঘুম জড়ানো চোখে বাবাকে দেখলাম। সেই সব হবেক্ষণ, তোমরা এখন কেমন আছো তাই বলো দেখি। তা বাবা ভালোই আছি একরকম, তোর মাও ভালো আছে, বৌমাও ভালো আছে, এক কথায় আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি ভালো আছি। তোমার হাঁটুর ব্যথা এখন কেমন? হ্যাঁ, হাঁটুর ব্যথা এখন আর নেই, একেবারে সেরে গেছে। হঠাৎ একদিন ঘুম থেকে উঠে দেখি হাঁটুর ব্যথা একেবারে গায়েব। বাহ, এ তো সুখবর। তোর কাজকর্ম সব ঠিক চলছে তো? হ্যাঁ, সেসব ঠিকঠাকই চলছে। পেছনে চালতা গাছটা কবে ভেঙে গেছে বাবা? এই কিছুদিন আগে ভেঙে গেছে, তুই এবার হাত মুখ ধুয়ে নে। এই বলে বাবা ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ঘুম জড়ানো চোখে জানালার দিকে তাকিয়ে দেখলাম, এখনো একটানা অঝোর নয়নে বৃষ্টি হয়েই চলেছে। বাইরে বেরিয়ে দেখলাম বউ রান্না করছে, আমার দিকে পিছন ফিরে। কি গো, কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো। দেখলাম সে কোনো কথা বলল না, ভাবলাম হয়তো আমার উপর রাগ হয়েছে, এতদিন পর বাড়ি এসেছি তাই। কি গো, কথা বলছো না যে? বড় রাগ হয়েছে বুঝি।
তোমার জন্য কী এনেছি জানো? আচ্ছা এখন না, পরে দেখাবো, দেখলে তোমার মন ভালো হয়ে যাবে। তাও সে কোনো কথার জবাব দিল না। বাইরে একটা হেরিকেন জ্বলছে, চারিদিকে সন্ধ্যার নিকাশ কালো অন্ধকার নেমে এসেছে, আকাশের ওপর দিয়ে নীল বিদ্যুতের রেখা ছুটে যাচ্ছে। বাবা, তুমি যে আমার উপর ভয়ঙ্কর রেগে আছো দেখছি। ঠিক আছে, রাগ ভাঙাচ্ছি এক্ষুনি। এরপরেও কোনো উত্তর পেলাম না। সামনে উনুন জ্বলছে, তার সাথে কড়াইতে কিছু রান্নাও হচ্ছে। বউয়ের রাগ ভাঙানোর জন্য আমি তার কাছে এগিয়ে গেলাম। কিছুটা কাছে এগোতেই আমি অবাক হয়ে দেখলাম বউয়ের পা দুটো উনুনের ভেতরে ঢোকানো, পা দুটো পুড়ে আগুন জ্বলছে, সেই আগুনে রান্না হচ্ছে। এই দৃশ্য দেখে আমি দুপা পিছিয়ে এলাম। আমি বললাম, এ তুমি কি করছো, কি করছো তুমি? কোনো উত্তর নেই, শুধু একটা হাসির খিলখিল শব্দ ভেসে আসছে সেই দিক থেকে। তখনই তার ঘাড়টা পিছন দিকে ঘুরে গেল। এই দৃশ্য দেখে ভয়ে আমি বৃষ্টির মধ্যে উঠোনে এসে দাঁড়ালাম। তখনও আমার ভয় পাওয়ার আরও বাকি ছিল। বাড়ির চালের ওপরে তাকিয়ে দেখলাম বাবা আর মা পা ঝুলিয়ে বসে আছে চালের ওপর, তাদের চোখ দুটো আগুনে ভাটার মতো জ্বলছে। বাবা এক ভয়ঙ্কর কর্কশ স্বরে বলে উঠল, এমনই ঝড় বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, তারপর অচমকা বন্যা আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল। সেই ভয়ঙ্কর বন্যা আমাদের অনেক নিরীহ গ্রামবাসী প্রাণ নিয়ে তবেই শান্ত হলো। সে কি ভয়ঙ্কর প্রলয়, এমন বন্যা আমি আগে কখনো দেখিনি। তোর দেখা পাওয়ার জন্যই সেই থেকে আমরা অপেক্ষা করে আছি। এমন সময় আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাতালের মতো টলতে টলতে বাইরের দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে আমি পিছন থেকে শুনতে পেলাম বাবা বলছে, বৌমা ভাত রান্না করছে, দুটো গরম গরম খেয়ে যা, দাঁড়া যাস না, যাস না। আমি সেই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে একসময় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই, চেতনা ফিরল পরের দিন এক অচেনা জায়গায়। বাইরে তখন আর বৃষ্টি হচ্ছে না, পাখিদের কিচিমিচির ডাক ভেসে আসছে। আমার সামনে এক অচেনা লোক বসেছিল। আমি উঠে বসতে, আস্তে আস্তে, এখন কেমন বোধ করছেন বলেন দেখি? ভালো, তবে আমি ছুটতে ছুটতে মাটিতে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। তাহলে আমি এখানে এলাম কি করে? আমি একটা কাজে গিয়েছিলাম, ওদিকে ফেরার পথে আপনাকে মাটিতে পড়ে থাকতে দেখে আপনাকে তুলে নিয়ে আসি আমার বাড়ি। আপনি ওখানে কি জন্য গিয়েছিলেন তাই আমাকে বলুন দেখি। ওই গ্রামে যারা থাকতো তারা তো সবাই মারা গিয়েছেন। আমার বাড়িও তো ওইখানে। তারপর কালকের ঘটে যাওয়া সমস্ত কিছু তার কাছে বর্ণনা করলাম। বড় বাচ্চা বেঁচে গিয়েছেন আপনি। মাস তিনেক আগে ভয়ঙ্কর বন্যায় তিন চারখানা গ্রাম ভেসে গিয়ে প্রচুর মানুষ মারা যায়। কি? কিন্তু সে খবর তো আমি জানতে পারিনি। তা জানবেন কি করে, আপনি তো বাইরে ছিলেন, আর খবরের কাগজের কোন কোনায় খবর ছাপা হয়েছিল তা হয়তো আপনার চোখে পড়েনি। যেসব গ্রামবাসী পালিয়েছিল তারা পরে ফিরে এসে দেখলো পুরো গ্রাম শ্মশান হয়ে গিয়েছে। আমাদের গ্রামে বন্যার তেমন দেখা যায়নি। কলকাতায় ফিরে গিয়ে বাপ মা বউয়ের একটা শ্রাদ্ধের ব্যবস্থা করুন, তাতে ওদের আত্মা শান্তি পাবে। আমাদের গ্রামেরও কিছু লোক দেখেছে ওখানে কারা কথা কয় আর ঘোরাফেরা করে, তাই সন্ধ্যার পর ওদিকে কেউ যায় না। এই পর্যন্ত বলে লোকটা একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। আমি আর কখনো সেখানে ফিরে যাইনি। যেখানে নিজের মানুষরা থাকে না সেটা কি নিজের জায়গা বলা যায়? যে বাড়িতে নিজের কোনো লোকরা থাকে না সে বাড়ি কি নিজের বাড়ি বলা যায়? সে দুঃখ এবং ভয় মন থেকে কখনো মুছে যায়নি। আজও তাদের কথা ভাবলে আমার মনটা বড় ব্যাকুল হয়ে ওঠে। ভয়ের থেকেও বেশি কষ্ট হয় তাদের জন্য। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো।